হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির হিয়ানের নিহতের ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সোমবার একটি এক্সপোস্টের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী শোক জানিয়ে বলেন ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে রাইসির অবদান সবসময় স্মরণ করা হবে জানান তেহরানের পাশে আছে নয়াদিল্লি এছাড়াও রাইসির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী এদিকে একদিনের জন্য সারাদেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাইসি এবং তার সঙ্গীদের সম্মানে অর্ধনমিত থাকবে দেশটির পতাকা একটি এক্সপোস্টে রাইসি ও আব্দুল্লাহিয়ানকে পাকিস্তানের ভালো বন্ধু হিসেবে অভিহিত করে শাহবাজ শরীফ বলেন ইরানি জাতি সাহসের সঙ্গে এই ভয়াবহতা কাটিয়ে উঠবে বলে আশা করেন তিনি গত মাসেই পাকিস্তান সফর করেছিলেন ইব্রাহিম রাইসি টাকা তার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গভীর শোক জানিয়েছে গাজার ওপর ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে দৃঢ় আওয়াজ তোলেন রাইসি এছাড়াও তেলাবিবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হামাসকে সর্বোচ্চ সমর্থন দেন তিনি রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে তুরস্ক এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান সরকার ও ইরানের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি অন্যদিকে ইরানি জনগণ ও ইসলামী প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি তবে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি পশ্চিমা বিশ্ব তথা যুক্তরাষ্ট্র ও এর সমর্থক দেশগুলোর পক্ষ থেকে সময় সংবাদ